ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কি সেই তথ্য জানাচ্ছেন? গেল দুই দিন ধরে সাকিবকে নিয়ে একের পর এক নাটক হচ্ছে। শেষ টেস্ট ম্যাচ খেলতে তিনি দেশে ফেরার উদ্দেশ্যে দুবাইও আসেন ট্রানজিটের জন্য, তবে সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে সেখানেই অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে 17 অক্টোবর সাকিব নিজেই জানান তার দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানো হচ্ছে না। সামগ্রিক পরিস্থিতির কারণে সরকার তাকে দেশে ফিরতে নিষেধ করে দিয়েছেন, তাই দুবাই থেকে তাকে ফিরে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্রে। এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বেসরকারি একটি টেলিভিশনের অনুষ্ঠানে সাকিব আল হাসানের দেশে আসা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন সাকিব তাকে কয়েকবার ফোন দিয়েছিল। তিনি বলেছেন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলতে, যেহেতু এটি তার বিষয় নয়। ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। সাকিব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হতে পারত, কিন্তু যখন আন্দোলন চলছে, মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, খুব কষ্ট, সাকিব তখন পোস্ট দিল যে সে কোথাও আনন্দ করছে। এটা কি একজন মানুষের পক্ষে সম্ভব? আসিফ নজরুল আরো বলেন সাকিবের যে সমস্ত জুয়া, বেটিং, উচ্ছৃঙ্খল আচরণ, তার মনে হয় এটার জন্য শেখ হাসিনার সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রতন্ত্র তৈরি করা হয়েছে যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন।